আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসির আমলি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে সুস্থ এবং সবলভাবে বাঁচিয়ে রেখেছেন, এজন্য তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং ব্যাখ্যা বিশ্লেষণও করব। আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন যে নিহিত লিঙ্গ জেগে উঠবে মাত্র 15 টাকা খরচ করে, নিজে তৈরি করে আপনারা এই জিনিসটা খেতে পারবেন ঘরে বসে। আমি একেবারে কত টাকা খরচ লাগে সবই বলে দেব, যদি আমি 15 টাকা বলেছি। এটা খুবই একটি ইন্টারেস্টিং, এই জন্য ইন্টারেস্টিং হবে যে এটির ভিতরে কিছু আমাদের ইউটিউবার আছেন যারা বলে যে আমরা ডাক্তারি করি না, এটা করি না, সেটা করি না। যদি আমার খুব সম্মানিত ভাই বোনেরা তারা তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এভাবে রোগীদের কথা বলা না বলাই ভালো, কারণ মেডিকেল থিমগুলি কিন্তু খুব মারাত্মক, এটা খুবই একটি মারাত্মক একটি পেশা। এখানে যদি আপনি মানুষকে যদি ওইভাবে কথা বলেন তাহলে মানুষগুলি আপনার উপরে বিশ্বস্ত হয়ে যায় প্রথম দিকে, কিন্তু পরে আপনাকে ফস্তাইতে হবে, আপনাকে সারা জীবনভাবে কষ্ট করতে হবে। তো নিহিত লিঙ্গ আমি এই কারণে নিহিত লিখেছি যে আমরা হস্তমতন করে আমরা একটা মানুষকে খুন করলে কী হয়, সে নিহত হয়, সে কিন্তু মরে না। মরাটা হলো যে যেটা আল্লাহর প্রাকৃতিকভাবে বা যেটা সাধারণভাবে মানুষ মারা যায় এটাকে মরা বলে, আর নিহত হইলেও যেটাকে আমরা খুন করি, তাহলে আমরা লিঙ্গের উপর খুন করি, অর্থাৎ আঘাত দিই, যার কারণে আমি এই জন্য নিহত লিখছি লিঙ্গ। জেগে উঠবে মাত্র 15 টাকা, আসলে 15 টাকা কখনোই হবে না, এটা ভুলও 15 টাকা আপনি পারবেন না, কারণ একটা ডিমের দাম মনে করেন 7 টাকা, 3 চামচ মধুর দাম 7 টাকা, কত হইলো 14 টাকা, 1 গ্লাস দুধের দাম হলো 20 টাকা, কত হইলো 14 আর হলো 20, 34 টাকা লাগবে 34টা। তারপরে আপনি গ্যাস খরচ করলেন, এটা খরচ সব মিলিয়েই, কিন্তু আসলে আমরা যারা বলি যে 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এগুলো একটু ফাও কথা, নিজে তৈরি করে খাইলে এটা আসলে উপকার আছে, কিন্তু এটার দ্বারা কি আপনি সম্পূর্ণ, অর্থাৎ আপনি একেবারে ডিজিজ মানে আপনি শেষ প্রান্তে চলে এসেছেন, আপনার এখন লিঙ্গ দাঁড়ায় না বা একেবারেই নিস্তেজ, আপনি কি এটা যদি আপনি সারা জীবন ভরে খান, এই 3টা জিনিস ডিম দুধ মধু যদি আপনি সারা জীবন ভরে খান, কোনো দিন আপনার লিঙ্গে মরা তো দূরের কথা, নিহত তো দূরের কথা, যদি স্বাভাবিকভাবে যদি সে অসুস্থ হয়ে যায় তারপর ঠিক হবে না, যদি 100%, অর্থাৎ 100 ভাগই নষ্ট হয়ে যায়, বা অথবা 99 ভাগ অথবা 90 ভাগ অথবা ধরেন যে 70 ভাগ যে নষ্ট হয়ে গেছে, এই লিঙ্গ কখনোই আপনার ওষুধ ছাড়া ভালো হবে না। এর প্রমাণ হলো এই কারণে যে আমরা আমাদের এই বডিটাকে আমরা অ্যান্টিবডি তৈরি করে ফেলেছি, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে বিভিন্ন ওষুধ খেয়ে খেয়ে, যার কারণে হবে না। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। যদি 30% খারাপ হয়, 20% খারাপ হয়, 10% খারাপ হয়, তাহলে খেলেই আপনার দেখা যাবে যে আপনার এটা ঠিক হয়ে গেছে। কথাগুলি আপনার বুঝতে পেরেছেন, ভাদাবাজি কথা বলে তো আমাদের কোনো লাভ নেই, কারণ মরতে হবে। এবং আপনি আমার আপনাকে যদি আমি যদি ভাতাবাজি কথা বলি, আপনিও আমাকে, অর্থাৎ এই মানুষ আমাকেও একদিন ঠকানোর ব্যবস্থা করবে, তাহলে এটা তার উপকার আছে। যদি আপনি একটা ডিম নিলেন, ধরুন আপনি একটি মধু এই দুধ নিলেন 1 গ্লাস, আমি যেটা দিয়েছিলাম পূর্বে, আমি সর্বপ্রথম যেটা দিয়েছিলাম, এর আগে আরেকজন আপনার ভালো শিক্ষিত লোক দিয়েছিলেন কোরআন হাদিস দ্বারা, যে দুধের ভিতরে যদি আপনার এই একটা হাসির ডিম ছেড়ে দেন, তারপর কিছু মধু বা মধু অথবা চিনি দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার উপকার পাবেন। চিনিটা আমরা এর জন্য নিষেধ করি যে চিনির ভিতরে অনেক সবচেয়ে বেশি আপনার বেশি শর্করা থাকে, যার কারণে আমরা নিষেধ করে দিতেছি খাওয়ানোর জন্য, কিন্তু মধুর ভিতরে এটা থাকে না, তাই আপনারা এই মধু খেতে পারেন, কিন্তু মধুটা 1 নম্বর মধু হতে হবে, একেবারে 1 নম্বর মধু হলে আপনাকে অবশ্যই কাজ করবে, তবে কত পার্সেন্ট, 30% অথবা 20% অথবা 10%, এর উপর যদি চলে যায়, 40% যদি চলে যায়, তাহলে আপনি
এতটুকু বলতে পারি, আপনার বীর্য গাঢ় হবে, আপনার মনের চাঙ্গা বাড়বে, কিন্তু সময় পাবেন না। হ্যাঁ, এরপর যদি 40% খারাপ হয়ে যায় কারো, কিন্তু আপনার মন এখনও সঠিক আছে, আপনার লিঙ্গ এখন মরে নাই, নিহত হয় নাই, তাহলে অবশ্যই আপনি উপকার পেতে পারেন। কিন্তু 50% খারাপ হয়ে গেছে, আমার মনে হয় না, আমার কারণ আমি প্র্যাকটিক্যাল, আমি একজন ডাক্তার, আমি এটা নিয়ে গবেষণা করি, এটা রোগী দেখি, আজকে 12 বছর ধরে রোগী দেখতে দেখতে বুঝতে পারি যে আসলে কোনটা দ্বারা কী হয়। আর আমি গাছগাছালি নিয়ে একটা ছোটোবেলা থেকে গবেষণা করি, যার কারণে আর এই জিনিসটা তো আমি অনেক আগে থেকেই আমরা সেবন করি। কিন্তু যারা এখনও সঠিক আছেন তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, সেই ভাইদের বলছি, বোনদের বলছি, আপনারা আপনার স্বামীকে যদি সারা জীবন ভরে যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই এগুলি মাঝে মাঝে তাদেরকে সেবন করান। তাহলে আপনার আর দুঃখের দিন আসবে না, আর আপনাকে মানুষের কাছে গিয়ে বা পিতামাতার কাছে গিয়ে তালাক চাওয়া লাগবে না। আপনি আপনার স্বামীর সাথে সারা জীবন ভরে সুখীময় করে আপনার স্বামীকে আরও কয়েকটা বিয়ে করেও সুখে থাকতে পারবেন, আর না হয় একদিন সব শেষ হয়ে যাবে। গা সব শেষ হয়ে যাবে, কারণ আমরা খাইতে জানি কিন্তু দিতে জানি না। খাইতে হবে, কীভাবে খাইতে হবে, যে আমরা এই যে খরচ যেটা করি, এই খরচটাকে পূরণ করতে হবে সাথে সাথে এই ডিম দুধ খেয়ে। তাহলে কীভাবে খাবেন, যাদের 30% 40% খারাপ হয়ে গেছে, মরা একেবারে নিহত হয়ে গেছে লিঙ্গ, কিন্তু নিহত লিঙ্গ কখনোই কিন্তু এটা ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কেমিক্যাল দ্বারা ভালো না করবেন। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে হবে আপনার কোন অর্গানটা, কোন কারণে আপনার এটা এই ডিজিজটা চলে আসছে, এটা জানতে হবে। কোনো মানসিক কারণে, কোনো শারীরিক কারণে, কোনো আপনার মানসিকভাবে কোনো আঘাতের কারণে, অর্থনৈতিক আঘাতের কারণে, এইগুলি জানার পর যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই ভালো হবেন। তারপর যদি এইগুলি সেবন করেন, আজীবন 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 আপনি সুস্থ এবং সবল, এবং আপনি অনেকগুলি স্ত্রী নিয়েও বসবাস করে কোনো দিন স্ত্রীদের কাছে হেয় হবেন না, এতটুকু বলতে পারি। না হয় আপনি আজীবন যদি এগুলি সেবন করেন কোনো দিন ভালো হবেন। তাহলে কীভাবে, এই মেডিসিনটা বানাই খাবেন, এই ওষুধটা তৈরি করে খাবেন, এই ভেষজটি তৈরি করে খাবেন, যে এক গ্লাস, আমি অনেক আগে দিয়েছি, অনেক আগে, এক গ্লাস দুধের ভিতরে আপনি একটি হাঁসের ডিম নেবেন। এই হাঁসের ডিম নেওয়ার পরে আপনার আপনি এটাকে মধু দিয়ে অথবা চিনি দিয়ে আপনি সেবন করতে পারেন। প্রতি রাত্রে যদি সেবন করেন তাহলে আপনাদের যাদের কমে আসতেছে তাদেরকেও বলছি, কোনো দিন ডাক্তারের শরণাপন্ন হতে হবে না, কোনো দিন কোনো কাছে, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো হেকিমের কাছে যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, যদি আপনারা এইভাবে সেবন করে যেতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতটুকু কথা দিতে পারি, এদের ক্ষেত্রে যাদের কমে আসছে 30% 20%, তাদের কখনোই আপনাকে পিছপা হতে হবে না, যদি আপনি এটা সেবন করতে থাকেন প্রতিনিয়তভাবে। তবে 20 দিন 1 দিন খাওয়ার পরে আপনি কখনো ভালো হবেন না। আজকে এগুলো বিদায় নিয়েছি, বিদায় নিয়ে আমার বলি, সঠিক চিকিৎসা গ্রহণ করুন, সঠিকভাবে আপনি নিজেকে তুলে ধরুন, সঠিকভাবে আপনি নিজের জীবনযাপন করুন। আপনার কাছে কোনো দিন কোনো নারী আপনাকে অপমান করতে পারবে না, কোনো স্ত্রী আপনাকে ফেলে রেখে বাড়ি থেকে চলে যাবে না। আপনি নিজের চিকিৎসা নিজেই করুন, নিজের ইজ্জত নিজেই রক্ষা করুন, নিজের মান সম্মান নিজেই রক্ষা করুন, নিজের ওয়েট নিজেই বজায় রাখুন। আল্লাহ আপনাদেরকে রহমত দান করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।